আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম একটি মারুতি এবং কিস্তিতে যারা গাড়ি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা, এবং কিস্তিতে যারা গাড়ি নেওয়ার জন্য আগ্রহী এবং অনেক নিয়মকানুন রয়েছে, আজকে এই ভিডিওতে এই বিস্তারিত থাকবে। এবং একটি গাড়ি দেখাবো অ্যাকসেন্ট, এটা হলো কিস্তিতে দেওয়া হবে এবং কত টাকা দিতে হবে, কিস্তি ক্যাশ কত দিতে হবে এবং কিস্তি কত টাকা আসবে, এই বিস্তারিত এই ভিডিওতে থাকবে। না টেনে ভিডিওটি ফুল দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আসুন গাড়িটা দেখাই আগে, কত কিলো চলেছে গাড়িটি। এবং এই গাড়িটি একদম নিউ কন্ডিশনে রয়েছে। এই গাড়িটা চলছে হলো 65,000 কিলো, 65,000 কিলো। ভিতরের কন্ডিশনটা দেখেন একদম নিউ কন্ডিশনে রয়েছে, মানে নতুনের ছোট ভাই আর কি, একদম নতুনের ছোট ভাই গাড়িটি। গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং এই গাড়িটার সম্বন্ধে আপনাদেরকে এখন আমাদের ইয়াসিন ভাই কিছু, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমির বাইক 64 এর পাশে থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, কিস্তিতে যারা গাড়ি নিতে চাই তাদেরকে একটু সুযোগ করে দিবেন শেয়ার করে। কি কি লাগবে কিস্তিতে নিতে গেলে, কি কি লাগবে এবং কি কি দরকার পড়ে, এগুলার বিস্তারিত আজকে ইয়াসিন ভাই বলবে, তাহলে সাথে থাকুন। আজকে চলে আসলাম কিস্তি, যারা কিস্তিতে গাড়ি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা। এবং হুন্ডাই অ্যাকশন, করোলা আছে, আরও অনেক ধরনের গাড়ি পেয়ে যাবেন এখানে। গাড়িগুলো আপনার একদম নিউ কন্ডিশনে রয়েছে, যেমন 50,000 কিলো চলছে, 60,000-70,000 কিলো চলছে, 2018-19-20 মডেলের গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড। এবং এই গাড়িটি কিস্তিতে দেওয়া হবে। এবং আমাদের ইয়াসিন ভাই আছে, এখন ইয়াসিন ভাইয়ের কাছ থেকে জানবো ইয়াসিন ভাইয়ের কাছ থেকে কত রিয়াল গাড়িটার প্রাইস এবং কী কী লাগে নিতে গেলে। একজন বাংলাদেশি ভাইদের জন্য অনেক বাইরেই প্রশ্ন করে থাকেন কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য, এবং ইয়াসিন ভাইয়ের কাছ থেকে জানবো কী কী লাগবে। এবং ইয়াসিন ভাই কী অবস্থা, কেমন আছেন? মোটামুটি ভাই, গাড়ির নতুন মূল্য হচ্ছে 45,000 রিয়াল, আর গাড়িটির কিস্তিতে দেওয়ার নিয়ম হচ্ছে না, যদি আপনার কফিল বা মালিক থাকে তাহলে কফিল লাগবে, আর যদি কফিল না থাকে তাহলে কোম্পানির পেপার লাগবে, তো পেপার হলে হবে আর কি। এবং স্যালারির, জি স্যালারির একটা পেপার লাগবে, আপনার স্যালারি 45 রিয়ালের উপরে হতে হবে, তাহলে গাড়ি নিতে পারবেন আর কি। আচ্ছা, এই গাড়িটি সবার জন্য না ভাই, আপনাদেরকে প্রথমেই বলে রাখি, সবার জন্য না, সবাই কিস্তিতে নিতে পারবেন না, কেননা স্যালারিটা আপনার বেশি লাগবে। এবং নিতে পারবেন যদি আর কি সৌদি সাথে আসে। আচ্ছা, সৌদি যদি আপনাদের সাথে আসে তাহলে কিস্তি স্যালারি এত স্যালারি লাগবে না, মানে স্যালারি পেপার এত লাগবে না। আপনারা যত স্যালারি আছে আপনার সৌদি আইলে আপনারা কম টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং কিস্তির নিয়মটা কি রয়েছে ভাই? কিস্তির নিয়ম হচ্ছে 50,000 রিয়ালের নিচে হলে আর কি, হ্যাঁ, প্রথমে 4-5,000 পে করতে হবে পেমেন্ট, আর বাকিটা কিস্তির উপরে আর কি। আচ্ছা, কিস্তিটা কত আসতে পারে, মানে 50,000-এর নিচে হলে কিস্তি 1200-1300 রিয়াল আসতে পারে, আর 1500 যায় যে এরকম দিতে পারে আর কি, মানে নিচে 1200 রিয়াল দিতে হবে, মাসে কিস্তি দিতে হবে 1200 রিয়াল নিচে। এবং আপনি যদি চান আরো আগে দিয়ে দিবেন 2000 করে দিবেন মাসে, এটাও পারবেন। এবং ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে হবে কিস্তির টাকাটা মাসে মাসে। এবং গাড়িটা আপনাদেরকে দেখালাম কত কিলো চলেছে, এবং এখানে আপনার করোলা সব ধরনের গাড়ি পেয়ে যাবেন, এলেন্টেরা, করোলা, অ্যাকশন, হুন্ডাই। এবং আপনাদেরকে ইয়াসিন ভাই বলল, আর সবার জন্য না, আপনারা জেনে থাকবেন, যারা কফিল আপনাদের সাথে আসবে, কফিল জিম্মেদার হবে, তারাই নিতে পারবেন গাড়িটা। আর আপনাদের কোম্পানির ডকুমেন্টস যারা আনতে পারবেন তারই এই গাড়িটা নিতে পারবেন, এই গাড়িগুলো নিতে পারবেন আপনারা। সবার জন্য যারা কফিল আসবে না তারা গাড়িটা নিতে পারবে না। তাহলে ইয়াসিন ভাই এখানে কতদিন ধরে আসছেন? আচ্ছা, ইয়াসিন ভাই এখানে 2 বছর ধরে এই মারুতিতে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এবং আপনারা যদি নিতে ইচ্ছুক ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এবং ইয়াসিন ভাইয়ের শোরুমে আসলে বিস্তারিত জেনে যাবেন। তাহলে এখানে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমির বাইক 64 এর পাশে থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, কিস্তিতে যারা গাড়ি নিতে চাই তাদেরকে একটু সুযোগ করে দিবেন শেয়ার করে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।